আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা রেনটি কাঠ থেকে কিভাবে মেহগুনি কালার করবেন এটাই এই ভিডিওতে দেখাবো এই যে লক্ষ্য করুন আমরা এটা রেনটি থেকে সম্পূর্ণ মেহগুনি কালার করেছি এবং বাস্তবে মেহগুনি কালারের মতোই এই যে লক্ষ্য করুন নিস্কিনে তো দর্শক মানে বার্নিশের আগে যে কাজ আপনাকে করতে হবে এই যে লক্ষ্য করুন এগুলো কিন্তু সম্পূর্ণই মেয়ে মানে রেনটি কাঠের এই এই ছোটো মালা ডিজাইনের কাঠ এটাকে আমরা প্রথম ভালো করে ডলে নেব এবং ডোলাটা এমনভাবে দিতে হবে যাতে করে ফিনিশিং হয় এবং কোবের দাগগুলো না থাকে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মানে খেয়াল রাখতে হবে আর বিষয় হচ্ছে রেন্টি কাঠ কিন্তু সম্পূর্ণই একটি অন্যরকম কাঠ এই কাঠের কালার চেঞ্জ করতে গেলে আপনাকে বার্নিশে কিছুটা রং সরাসরি আমরা পোস্ট শুরু করে দিলাম এবং রং বার্নিশটি কিভাবে বানাবেন এটা আমরা ভিডিওর শেষে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো দেখে অবশ্যই আপনি নিজে নিজেও করতে পারবেন তো দর্শক এটা হচ্ছে মালা ডিজাইনের একটি রেমটি কাঠের ফার্নিচার এবং এই সিঙ্গেল খাট বলা হয় এটাকেই কিন্তু আমরা মানে মেহেগুনি কালার করব এবং প্রথম কোট মার্কিন কাপড় দিয়ে ডুলে ডুলে ব্যবহার করবেন আর রং কতটুকু মিলাতে হবে এবং কি কি রঙ মিলাবেন এটা কিন্তু আমরা ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব প্লাস বুঝিয়ে দেব এবং কোথায় পাবেন সেটাও বলে দেব তো আগে আপনি লক্ষ্য করুন যে আমরা কিভাবে কাজ করি এবং এক কাঠ থেকে অন্য কালার কিভাবে করি সেটা আগে দেখুন তো যাই হোক যেহেতু এটা একটি সিম্পল মানে সিঙ্গেল ডিজাইনের খাট তো আপনাকে প্রথম কোট যে খাটেই করেন না কেন সেটাকে ভালোভাবে ব্যবহার করতে হবে এবং মার্কিন কাপড় আপনি প্রথম কোট যেই কালারই করেন না কেন শুকনো করে পোষ দিতে হবে তো এই যে লক্ষ্য করুন আমরা মানে প্রথম বোর্ডে পোস্ট দিয়েছি এবং এখন যে নুলা মানে এটাকে রোলার বলা হয় তো এই সিম্পল ডিজাইনের খাট মূলত এভাবেই আমরা করি এক খাট থেকে অন্য কালার করে আমরা এটাকে বার্নিশ করি তো দর্শক মূলত রেনটি কাঠ যদি আপনার ওয়াল শাড়ি হয় ওটা কিন্তু মেহিগুনের চাইতেও বেশি ভালো হয় তো এই জন্য বলবো যদি আপনি রেন্টি কাঠের মানে ফার্নিচার বানাতে চান তাহলে আপনি বানাতে পারেন এবং আপনি চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন যে মেহিগুনি কালার যদি করতে চান তাহলে অবশ্যই সেটাও করতে পারবেন তো আমরা প্রথম কোট ডুলে ডুলে ব্যবহার করেছি এবং দ্বিতীয় কোট বিরাস ব্যবহার করব যাতে করে প্রতিটা কোনাকানি আমাদের রং বার্নিশটি ভালোভাবে পৌঁছে যায় তো রং বার্নিশটি আপনি বানাবেন এটাও কিন্তু মাপ আছে তো অবশ্যই মাপ অনুযায়ী আপনাকে বানিয়ে তারপরে ব্যবহার করতে হবে তো লক্ষ্য করুন আমরা এই মানে এই যে ডিজাইনের খাট এই খাটটি কিন্তু একদমই মানে সিম্পল একটি ডিজাইনের খাট কিন্তু এই জন্যই আমি এই ভিডিও শ্যুটটি নিলাম যে আমার অডিয়েন্স যারা আমাদেরকে বারবার কমেন্ট করেন আমি প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি স্টেপ আপনাদের মাঝে তুলে ধরি এই জন্য তো আর একটা বিষয় বলি সেটা হচ্ছে আপনি কিন্তু এক পোসেই কালার হবে না আপনাকে রঙ মিলিয়ে বারবার পোস্ট দিতে হবে পোস্ট দিতে দিতে একটা সময় কিন্তু অটোমেটিকলি আপনার কালার এসে যাবে তো যদি মনে করেন যে আমি দুই পোসে কালার আনবো তাহলে কিন্তু এটা ভুল দুই থেকে তিন পোস্ট দিয়ে কখনো আপনার অ্যাকুরেট করে মানে রেনটি টিকাঠের মাল আপনি মেহেগুনি বার্নিশ আনতে পারবেন না এই জন্য সঠিক নিয়মে আপনাকে বারে বারে পোজ দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আপনার কালার না আসবে ঠিক ততক্ষণই আপনাকে শুকনো করে পোজ দিয়ে যেতে হবে এবং প্রতি জায়গায় দুই থেকে চারবার পোষ দিলেও সমস্যা নেই যদি আপনি নিয়ম অনুযায়ী পোষ দিতে পারেন আর যদি আপনি পরাপর ভিসা অবস্থায় দুই তিন পোস্ট দেন সেক্ষেত্রে কেটে যাবে তো দর্শক আমাদের অলরেডি এটা মাল খাওয়াতে খাওয়াতে দেখা যাচ্ছে জমিন হয়েছে এখন আমরা লাস্টে কিন্তু এটাকে গালা দিয়ে গ্লেস করে যাচ্ছি তো এভাবে আপনি চাইলে এক কাঠ থেকে অন্য কালার করে নিতে পারেন সহজেই কিন্তু এই সহজ টেকনিকগুলো আগে আপনাকে বুঝতে হবে এবং কিভাবে আমরা এটাকে ব্যবহার করি এই নিয়ম আপনাদেরকে আগে জানতে হবে তো এই জন্যে জেনে বুঝে তারপরে আপনি কাজ করবেন তাহলে অবশ্যই আমাদের মতো আপনাদেরটাও হবে তো যাই হোক সিম্পলি এটা একটি মালা ডিজাইনের খাট তো এই খাটটিকেই কিন্তু আমরা মূলত হচ্ছে মানে রেনটি থেকে মেঘুনি কালার করে কমপ্লিট একটি প্রসেস আপনাদের জন্য বানালাম তো দর্শক হয়তো বা আরও অনেক কাজ আছে যেগুলো হয়তো আপনাদেরকে দেখায়নি ওটা দেখাতে গেলে লং বড় ভিডিও হবে দেখা যাচ্ছে যে ফাঁকা জায়গা থাকবে অনেক ফাটা ফাঁকা জায়গা থাকে এবং লোহার মাথা থাকে ওগুলোতে অবশ্যই আপনাকে পুটিং কিন্তু হানড্রেড পারসেন্ট ব্যবহার করে নিতে হবে এবং পুটিংটি অবশ্যই কালার মিলিয়ে তারপর পুটিং ব্যবহার করে ডলা ঘষার কাজ করে তারপরে আপনাকে রং বার্নিশ ব্যবহার করে লাস্টে কিন্তু গ্লেস করতে হবে তো এভাবে যেভাবে আমরা করলাম এই যে লক্ষ্য করুন এখন স্কিনে এটি কিন্তু একটি রেন্টি খাটের সিম্পল একটি মালা ডিজাইন ছিল এটাকে মূলত আমরা কালার চেঞ্জ করলাম এবং এক কাট থেকে অন্য কালার করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম চলুন এখন আপনাদেরকে দেখাই কিভাবে মূলত রং বার্নিশটি তৈরি করবেন প্রথমত একটি ফ্রেশ পাত্রতে ঢেলে নিতে হবে এবং পাত্রটি এমন পরিষ্কার রাখতে হবে এবং স্পিরিট দিয়ে এটাকে মিডিয়াম আকার করে নিতে হবে যেহেতু আমরা এটা একটি রঙ বার্নিশ তৈরি করব। তো এভাবে আপনি যে পাত্রতে নেবেন এই পাত্রতে মানে মিনিমাম আপনাকে একশো গ্রাম দূর ব্যবহার করতে হবে মিনিমাম একশো গ্রাম যদি পারেন একটু বেশিও ব্যবহার করলে সমস্যা নেই তো এটা দিয়ে তারপর একটি মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে ওটাকে মিলিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে যাতে মেশে এই যে লক্ষ্য করুন এখানে যা দিচ্ছি প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম এলামাটি আপনাকে মেলাতে হবে এলামাটির রংটি কিন্তু খুবই হালকা পঁচিশ গ্রাম এলামাটির রঙ কিন্তু অনেক তো যাই হোক এটা মা অনুযায়ী আপনি দিয়ে নেবেন যেহেতু রং বার্নিশ তো এই জন্য এই দুইটা রং আপনাকে মিলিয়ে নিতে হবে আর আর একটা রং আমরা মেলাব সেটা দেখাচ্ছে যেহেতু আমরা মানে রঙ বার্নিশটি তৈরি করব এটা হচ্ছে মেহগুনি রং তো বন্ধুরা এটা দানা সেরে দিলেই টকটকা হবে তো এটা আমরা পরিমাণই এবার এই যে লক্ষ্য করুন আমরা ডলে দিচ্ছি একদম টকটকা লাল তো এটা পরিমাণ অনুযায়ী বেশিও দেওয়া যাবে না এভাবে আপনাকে বানিয়ে তারপর আপনি ব্যবহার করুন এটাই ছিল কমপ্লিট প্রসেস ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ